তো হতাশা দুঃখ অবসাদ নতুন বছর করুক সেগুলোকে ধূলিসাৎ সুখ আনন্দে মুছে যাক সকল যাতনা আই বিদুষী পুরকায় অফ জ্যোতির্ময় পাবলিক স্কুল ফিল প্রিভিলেজ টু ওয়েলকাম ইউ অল ইন আওয়ার ভার্চুয়াল বর্ষবরণ সেলিব্রেশন বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও পয়লা বৈশাখের নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে গ্রাম বাংলার ঘরে ঘরে আলপনা দিয়ে পুজো করে এই দিনটি পালিত হয় শহরেও পয়লা বৈশাখে সেজে ওঠে বড় বড় শপিং মলগুলো বাংলা গান বাংলা সাহিত্য বাঙালি পোশাক বাঙালির রান্নার মাধ্যমে পয়লা বৈশাখের হাত ধরে নিজস্ব সংস্কৃতির কাছে অন্তত এই একদিনের জন্য হলেও ফিরে যায় বাঙালি সম্প্রদায় ইন দিস কোভিড সিচুয়েশন উই ক্যান নট মিট ইচ আদার উই ক্যান নট শেয়ার সুইটস উইথ ইচ আদার বাট ইয়েস উই ক্যান সেলিব্রেট দিস ওকেশন টুগেদার করোনা ভাইরাসের বিরুদ্ধে মানব সভ্যতা রক্ষার যুদ্ধে অংশ নিয়ে ঘরে থেকে নতুন বছরে সূর্যোদয় দেখছে ঘরে থাকার ফলে বাইরের অনেক আয়োজনকে চার দেওয়ালের মধ্যে নিয়ে এসে বাংলাদেশের মানুষ আজ বরণ করছে নতুন বছরকে বিগত বছরের গ্লানি জড়া আবর্জনা ভাসিয়ে দিয়ে ঘরে থেকেও প্রাণের তানপুরায় মানুষ শুনছে বাঙালি বর্ষবরণের আবহমান শরৎধ্বনি বাতাসে কিংবা ইথারে ভেসে আসা কল্লোলে কণ্ঠ মিলিয়ে আজ বাঙালি গেয়ে উঠছে এসো হে বৈশাখ এসো এসো নতুন বছরের এই সূর্য বাঙালিকে দিচ্ছে দুঃসময়কে জয় করার দুরন্ত শক্তি বিশেষ এক পরিস্থিতিতে এবার রমনার বটমূলে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বর্ষবরণের আয়োজন নেই রাজপথে মঙ্গল শোভাযাত্রা তবু নাচ গান আবৃত্তি ও নাটকের মাধ্যমে বর্ষবরণ 1428কে স্বাগত জানাচ্ছে জ্যোতির্ময় পাবলিক স্কুল নমো নমো হে বৈরাগী তপোবনের শিখা জালো জালো নির্বালোহী ননীর মল আলো অন্তরে থাক জাগি ধন্যবাদ Bye.
এক ছিল রাজা, রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না, অসুখ সারাতেও পারে না, সারবে বা কি করে? অসুখ তো আর সত্যিকারের অসুখ নয়। রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ, কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না। কত রকম কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে, তিনি বললেন, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথি পত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন। ভয় আর কেউ রাজার বাড়ির দিকে যায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো, শেষে রাজামশাই কিনা বিনা চিকিৎসায় মারা যাবেন। এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বললেন, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত, তোমরা কি সেসব করতে পারবে? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্র, মিত্র সবাই বলল, কেন পারবো না, খুব পারবো, জান দিতে হয় দেব। তখন সন্ন্যাসী বলল, প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। সবাই বলল, তারপর? সন্ন্যাসী বলল, তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে। শুনে সবাই বলল, এ তো চমৎকার কথা। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি শুনে বললেন, আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি? এটা কারো মাথায় আসেনি। যাও এক্ষুনি খোঁজ করে ওই হাসিওলা লোকটার জামা এবং তোষক এক্ষুনি নিয়ে এসো। চারিদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সে ফিরে এসে বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমনি লোকের তো দেখা পাওয়া গেল না। সবার মুখে একই কথা। তখন মন্ত্রী মশাই রেগে বললেন, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এ মূর্খরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের সন্ধানে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সা আর জামা কাপড় দান করছে। মন্ত্রী ভাবলেন, বাহ, ওই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি, তাহলে আর ওর দুঃখই বা কিসের আর ভাবনাই বা কিসের, ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। মন্ত্রীমশাই এই রকম ভেবেছেন। ঠিক সেই সময় একটি ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে। আর শেঠজির রাগ দেখে কে, তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটি লোক ভারী মজার মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে, আর তাই শুনে লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাই জানা ছিল না। তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে অস্থির হয়ে উঠলেন, আর ভাবলেন, এমন আমোদে একটি লোক থাকতে কিনা আমাদের লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে হে? সে বলল, ও হচ্ছে গোবরা মাতাল, এখন দেখছেন কেমন খুশ মেজাজে আছে, কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি আর চেঁচামেচি আর উৎপাত শুরু হয়, ওর ভয়ে পাড়া লোক তিষ্ঠতে পারে না। শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটার সন্ধানে। সারা দিন খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না। এমনি করে তিনি দিনের পর দিন খোঁজ করেন আর হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহ প্রায় ফুরিয়েই এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে গিয়ে
দড়ি হয়ে গিয়েছে। মন্ত্রী বললেন, তুমি এত হাসছো কেন? সে বলল, হাসবো না, পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার সব উড়ে যাচ্ছে, এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। মন্ত্রী বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলেই তো আর মানুষের দিন চলে না, তোমার কি আর কোনো কাজ কম মনে? ফকির বলল, তা কেন থাকবে না, সকালবেলায় নদীতে যাই, সেখান থেকে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এসব তামাশা দেখে আবার এই গাছতলায় এসে বসি, যেদিন খাবার জোটে সেদিন খাই, যেদিন জোটে না সেদিন খাই না, যখন বেড়াতে ইচ্ছে হয় তখন বেরোই, যখন ঘুম পায় তখন ঘুমোই, কোন ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই, বাড়ি মজা। মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন, ফকির বলল, সেদিন তো কোনো লেখাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি, বরঞ্চ যেদিন খাবার জোটে সেদিনই হাঙ্গামা বেশি, ভাত মাখরে গ্রাস তোলরে মুখে ঢোকাওরে চিবাওরে গেলরে, তারপর হ্যাঁ জল খাওরে আচাউরে হাত মুখ ধোরে মোছরে, বাবা কত রকম কাণ্ড। মন্ত্রী দেখলেন এত দিনে ঠিক মতো লোক পাওয়া গিয়েছে, তিনি বললেন, তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো, তার জন্য তুমি যত ইচ্ছে দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো। সে বলল, আমার আবার জামা? এই তো সেদিন একটি লোক একটি শাল দিয়েছিল, তাও তো চাই ভিকিরিকেই দিয়ে ফেললাম, জামাটা আমার ধারে ধারে না কোনোদিন। মন্ত্রী বললেন, তাহলে তো মহা মুশকিল, যদিও বা একটা লোক পাওয়া গেল তার আবার জামা নেই। আচ্ছা তোমার বিছানার তোষকখানা দিতে পারো, কত দাম চাও বলো, আমরা টাকা ঢেলে দিচ্ছি। এবার ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়েই পড়ল, তার হাসি আর থামেই না, অনেকক্ষণ হেসে তারপর সে বলল, মন্ত্রীমশাই চোখ বড় বড় করে বললেন, জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না, তোমার কি অসুখ করে না ছাই? ফকির বলল, অসুখ আমার কি, অসুখ টসুখ আমি বিশ্বাস করি না, যারা কেবল শুধু অসুখ অসুখ ভাবে তাদেরই কেবল অসুখ করে। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো। মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন, রাজার কাছে খবর গেল, রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, তার কাছে সব কথা শুনলেন, শুনে মন্ত্রীকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসল, এখন উপায় কি হবে, চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যে একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। সবাই বসে বসে এই ওর মুখ চায়, দীর্ঘশ্বাস ফেলে আর বলে, না আর তো বাঁচার উপায় দেখছি না। ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নেই, লোকেরা সব সময় তোয়াজ করছি, আর আমার হলো অসুখ, আর ওই হতভাগা ফকির
যার চাল চুলো কিচ্ছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ তসুখ কিছুই মানে না। সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না। তার পরদিন রাজামশাই ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন, যা হতভাগা মুখ্যগুলো সব, সবাই বসে যা, তোরা কেউ কিচ্ছু করতে পারলি না, এখন এই দেখ আমি নিজেই সারিয়ে দিয়েছি, আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে তু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব। কবিতা নতুন বছর, কবি অপূর্ব কুমার কুণ্ডু। ঝিরঝিরিটা ঘুরছে পথে দারুণ খিদির জ্বালায়, নতুন বছর কি দিবি তার শূন্য ভাতের তলায়, এক মুঠো ভাত পেলে পথটা খুঁজে পাবে পথ হারানো ছেলে, মা গিয়েছে কাজের বাড়ি বস্তা কাটে ভাই, কাগজ কুড়ে পথে পথে ঠিকানা একটাই, একলা মেয়ে থাকে নতুন বছর বাঁচার ছবি একটু দেখাও তাকে, সেই ছেলেটা সেই মেয়েটা সব আমাদের পাশে, দুর্গাপুর মতন থাকে পথের কিনারাতে, নতুন বছর শুনো ঈদের দিকে মুখ ফিরিয়ে থাকবে না কখনো। মাদলে তান্তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়, দিতাং দিতাং বলে এ মাদলে তান্তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়, আয় রে আয় লগন বয়ে যায় বেশ গুর গুর করে চাঁদের সীমানায়, পারুর বন্ডাকে চম্পা চুকে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়, দিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়, এতে তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়, আয় রে আয় লবণ বয়ে যায় বেশ গুর গুর করে চাঁদের সীমানায়, পারুল বন্ডাকে চম্পা চুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। ধিতাং ধিতাং বলে এ মাদলে তান্তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়, ধিতাং ধিতাং বলে এ মাদলে তান্তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়, আয় রে আয় লগ্ন বয়ে যায় সীমানায়, চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়, আয় রে আয়।
বলল ভালোবেসে একটি বছর পেরিয়ে গেল মনের ক্যানভাসে তোমরা সবাই ভালো থেকো এই কামনা করি নতুন বছরের শুভেচ্ছা ছাড়া আর কি বাড়িতে পারি।